বদলে যাচ্ছে জলবায়ু, এমন কথা শুনে আমরা অনেকেই বড় হয়েছি, কিন্তু লাভ কী হয়েছে? এই পরিবর্তন মোকাবেলায় করণীয় কিছুই করেনি মানুষ, আর এর ফল যে সকলকেই ভুগতে হবে সেটা কিন্তু নিশ্চিত। জানা যাচ্ছে 2024 সালে হতে চলেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উষ্ণতম বছর। গত কয়েক মাস ধরেই গবেষকরা টের পাচ্ছিলেন প্রশান্ত মহাসাগরে একটি এল নিনোর উদ্ভব হতে চলেছে। এটি এখন আরও বড় হচ্ছে, তীব্র হতে হতে এই বছরের শেষের দিকে এই এল নিনো চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ আসছে শীতও হয়তো স্বস্তি মিলবে না। এল নিনো একা নয়, সঙ্গে আসছে লা নিনা। স্প্যানিশ শব্দ এল নিনোর অর্থ ছোট ছেলে আর লা নিনার অর্থ ছোট মেয়ে। নাম দুটি দিয়ে বোঝানো দুই অবস্থা হল সামুদ্রিক বায়ুর সঞ্চলনের ফলাফল। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চাপের ক্রমশ পরিবর্তন থেকে সৃষ্টি হয় এই প্রাকৃতিক দুর্যোগ। প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা চক্রাকারে পরিবর্তনের ফলে এই ভৌগোলিক জলবায়ুতে ঘটনাটি ঘটে, আর এর কারণে পৃথিবীর তাপমাত্রা এবং বৃষ্টিপাতে প্রভাবিত হয়। এল নিনোর পরে আসে লা নিনা, তারপরে আসে এল নিনোর সাউদার্ন অ্যাসোলেশন নিরপেক্ষ পর্যায়। আবহাওয়ার শুষ্ক মৌসুমি হল এল নিনোর পর্যায়। এই সময় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় না, কম হয়, তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায়। তারপরে আসে লা নিনা, তখন বেড়ে যায় বৃষ্টিপাত আর বন্যা, তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কমে যায়। এল নিনো পর্যায়ে প্রশান্ত নিরক্ষরেখার চারপাশে মহাসাগরের জল উষ্ণতম হতে থাকে। এই সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কয়েক মাস, এমনকি এক বছরও বেশি সময় ধরে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। লা নিনা পর্যায়ে ঘটে উল্টোটা, প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শীতল হয়ে যায়। এই অবস্থা 9 মাস থেকে 1 বছর পর্যন্ত চলতে পারে, আবার কখনো কখনো 3 বছর পর্যন্ত স্থায়ী হয়। সাধারণত 2 থেকে 7 বছর পর এই চক্র ফিরে আসতে পারে, আর লা নিনো শেষ হলেই এল নিনো আসার সম্ভাবনা থাকে, কিন্তু এমনটা কিন্তু নিশ্চিত করে কিছু বলা যায় না। এল নিনোর কারণে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো পরিবর্তন আসে, ফলে ভবিষ্যতে এল নিনো আরও শক্তিশালী হয়। বিজ্ঞানীরা অনুমান করে বলেছেন 2023 সালে এল নিনোর বিপর্যয়মুখী হবে গোটা পৃথিবী। 2023 বা 2024 সালে বিশ্বের গড় তাপমাত্রা নতুন করে রেকর্ড করবে। এদিনে মার্কিন বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন এল নিনো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নিষ্ঠুর এই আবহাওয়ার কারণে 2024 সাল হয়ে উঠতে পারে পৃথিবীর সর্বোচ্চতম উষ্ণতম বছর। চলমান এই এল নিনো পৃথিবীর তাপমাত্রা বৃষ্টির 1.5 ডিগ্রি সেলসিয়াস আটকে রাখার ক্ষমতা রাখে, আর এর প্রভাব বিশ্বজুড়ে দেখা যাবে। এরপরে অস্ট্রেলিয়ায় সম্ভবত খরা হবে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেড়ে যাবে, আর কিছু অঞ্চলে বৃষ্টি কমে যাবে, আর তখনই শুরু হবে মহাবিপর্যয়।